মোকাম্মলস নিউজের 19তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট ডিফেন্ডার অফ মনোগামি, টাইগার রাজকুমার এবং একলব্য রিভিউ সহ আরও থাকছে আমাদের এ সপ্তাহের আপডেটে। তো শুরু করা যাক আমাদের 19তম এপিসোড, লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি। চরকির তৃতীয় বছরে এসে মিনিস্ট্রি অফ লাভ নামে যে 12টি সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে তার একটি হল লাস্ট ডিফেন্ডার অফ মনোগামি। এই ওয়েব ফিল্মের মধ্যে দিয়ে ফারুকি চরকির সাথে প্রথমবারের মতো কোলাবোরেট করল। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, জেফার রহমান, সামিয়া হুসেন প্রেমা। এর পাশাপাশি চঞ্চল এবং জেফারের এই ফিল্মের লুক কেমন হবে সেটাও প্রকাশ করা হয়েছে। চঞ্চল চৌধুরী এই সিনেমায় মধ্যবয়স্ক চরিত্রে অভিনয় করছেন এবং জেফারকে একেবারে ভিন্ন একটা লুকে দেখা যাবে। আমার তো এই জেফারকে বেশ ভালো লাগছে। আর এই ওয়েব ফিল্মের শ্যুট শুরু হয়েছে গত 15ই আগস্ট থেকে। আর আপনাদের কি প্রত্যাশা এই মনোগামী ওয়েব ফিল্ম থেকে তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। অপলাপ ওয়েব ফিল্মটি দীপ্তো প্লেতে আসছে 29শে আগস্ট। এই ওয়েব ফিল্মটি পুরোপুরি থ্রিলার ঘরানার। মূল চরিত্রে আছেন জিয়াউল, রোশন, ইমতিয়াজ, বর্ষণ, নিপুন, প্রিয়ন্তি, উর্বী। এই ওয়েব ফিল্মের স্ক্রিন প্লে ডায়লগ লিখেছেন নাজিমুদ্দোলা আর পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। প্রত্যাশাও যেমন আছে তেমনি ভয়ও আছে। এই ট্রেলারটির অনেক জায়গায় দেখতে বেশ ভালো লেগেছে, আবার অনেক জায়গায় মেকি মেকি লাগছে। তো দেখা যাক আলটিমেটলি এই সিনেমাটি কেমন দাঁড়ায়। এবং আপনাদের কী প্রত্যাশা তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টস করে। 2022 সালে শাকিব খান আমেরিকার মাটিতে বসে এক প্রবাসী নায়িকা কোর্টনি কফি সহ ঘোষণা দিয়েছিলেন রাজকুমার সিনেমাটির। সেই সিনেমাটির পরিচালক হিসেবে ঘোষণা করা হয়েছিল হিমেল আশরাফের নাম। প্রিয়তম সাফল্যের পর আবারও শাকিব খান হিমেল আশরাফ জুটি নড়ে চড়ে বসছে, এবং সেটা রাজকুমার সিনেমাটি নিয়েই। এবং ঘোষণা এসেছে 2024-এর ঈদুল ফিতরে আসছে রাজকুমার। শাকিব খানের যে কোনো সিনেমা নিয়ে আমার প্রত্যাশার লেভেলটা সবসময় বেশ নিচের দিকে থাকে, এই সিনেমা নিয়েও তাই। কিন্তু আপনারা কি প্রত্যাশা করছেন শাকিব খানের এই রাজকুমার সিনেমাটি নিয়ে তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সরকারি অনুদানের সিনেমা জলে জলে তারা, যে সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। 2 ঘন্টা 5 মিনিটের এই সিনেমাটির সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এই সিনেমায় দুই মুখ্য চরিত্রে অভিনয় করবেন FS নাইম এবং রাফিয়াত রশিদ মিথিলা। এই সিনেমায় আরও আছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজুর নূর ইমরান সহ আরও অনেকে। তবে এই সিনেমায় কোথায় কবে কিভাবে মুক্তি পাবে সে বিষয়ে কিচ্ছু জানা যায়নি। এই সিনেমা নিয়ে আপনাদের কী প্রত্যাশা তা চাইলেও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। পাপ ড্যাডি মুড়ি বাবার ট্রেলার মুক্তি পেয়েছে। এই ওয়েব ফিল্মটি আসছে বঙ্গতে। সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল নবী এবং মুশফিকুর রহমান মাঞ্জু। অভিনয়ে আছেন আজাদ আবুল কালাম, সজল নূর, পরিমণি, ইন্তেখাব দিনার, বিজুরি বরকতুল্লাহ, শহীদুজ্জামান সেলিম, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে। এই সিনেমায় মুড়ি বাবার চরিত্রে আছেন আজাদ আবুল কালাম। আর আজাদ আবুল কালামের মুড়ি বাবা হিসেবে লুকটা দারুণ মানিয়ে গেছে। তবে এখানে বাকি যেই চরিত্রগুলিকে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই বেশ ওভার দ্য টপ, বেশ ফিল্মি ফিল্মি একটা ভাব আছে। তো দেখা যাক সিনেমাটি কেমন দাঁড়ায়। আর এই সিনেমাটি আসছে আগামী সেপ্টেম্বরে। এই সিনেমাটি প্রত্যাশা অনেক ছড়াচ্ছে, দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। এবং আপনারা কি প্রত্যাশা করছেন এই সিনেমাটি নিয়ে তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। রাবিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমার একসময়ের জনপ্রিয় জুটি, তাদের একসাথে দেখলেই টিপ টিপ বাটসাপ পানি গানটার কথা মনে পড়ে যায় এখনও। আর সেই জুটি 20 বছর পর আবার ফিরছে সিলভার স্ক্রিনে ওয়েলকাম সিরিজের নতুন সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল। এখানে দেখা যাবে এই দুজনকে। 20 বছর পর কি সেই কারিশ্মা আবার দেখাতে পারবে তারা সিলভার স্ক্রিনে? আপনারা কী ভাবছেন এই জুটি নিয়ে তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। টাইগার 3 নিয়ে বিশাল একটা আপডেট উঠে এসেছে। পাঠান সিনেমায় যেমন টাইগার পাঠানকে রাশিয়ানদের হাত থেকে উদ্ধার করেছিল, তেমনি টাইগার 3 সিনেমাতেও টাইগার একটা মিশনে গিয়ে পাকিস্তানিদের হাতে বন্দী হয়ে যাবে, আর সেখান থেকে পাঠান টাইগারকে উদ্ধার করবে, মানে দায় শোধ করবে পাঠান। আর পাকিস্তানি জেলখানা তৈরি করার জন্য YRF স্টুডিওতে সেট ফালানো হয়েছে। টাইগার 3 নিয়ে এমনিতেই প্রত্যাশা অনেক বেশি, আর এই ধরনের নিউজ হাইপটাকে আরও এক ধাপ বাড়িয়ে দিচ্ছে। আপনাদের কি প্রত্যাশা এই সিনেমা নিয়ে তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ওয়ার্নার ব্রাদার্স তাদের আপকামিং 3টি সিনেমার রিশিডিউল করেছেন। জিওন পার্ট 2-এর নতুন এক্সপেক্টেড রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে 2024-এর মার্চের 15 তারিখ। গডজিলা ভার্সেস কিং দ্য নিউ এম্পায়ার, এই সিনেমাটির নতুন রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে 2024-এর 12ই এপ্রিল। আর দ্য লর্ড অফ দ্য রিংস দ্য ওয়ার অফ দ্য রোহিরিম, এই সিনেমাটির এক্সপেক্টেড রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে 2024-এর 13ই ডিসেম্বর। দেখা যাক শেষ পর্যন্ত এই রিলিজ ডেটগুলো কোথায় গিয়ে দাঁড়ায়।
আমাদের আজকের এই আপডেটের এপিসোডটি শেষ করব একটা রিভিউ দিয়ে। বাংলা ভাষায় যারা সিনেমা নিয়ে রিভিউ করে তাদের মধ্যে অন্যতম অরিত্রস জ্ঞান, আর সেই চ্যানেলটি পরিচালনা করে অরিত্র ব্যানার্জি নিজে। তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারও, আর তার নতুন সিনেমা এসেছে একলব্য নামে। চরিত্রটি মহাভারত থেকে ইন্সপায়ার হয়ে তিনি তৈরি করেছেন। মুভি ক্রিটিক্স হিসেবে অরিত্র খুব সহজ ভাষায় গল্প, মেকিং এসবের পোস্টমর্টেম খুব সুন্দর করে করতে পারে, তা আমার কাছে দারুণ লাগে। যাই হোক, আমরা এবার রিভিউ করব এই অরিত্র নতুন সিনেমা একলব্যর। এই সিনেমার গল্প, স্ক্রিন প্লে ও পরিচালনা করেছেন অরিত্র নিজেই। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হলেও তার প্রথম 13 মিনিট আমার কাছে দারুণ লেগেছে। শুরুতে যে রেল লাইনের উপর দিয়ে একলব্যর টলতে টলতে হেঁটে আসা, নিজের অতীতের মুখোমুখি হওয়া, এবং টাইটেলে যে মিউজিকটা ব্যবহার করা হয়েছে এবং টাইটেলগুলো যেভাবে আসছে তা আমার কাছে দারুণ লেগেছে, সত্যি মুগ্ধ করার মতো ছিল। এই সময়গুলোতে ক্যামেরা ওয়ার্কটাও আমার বেশ ভালো লেগেছে। কিন্তু যখন থেকে এই সিনেমায় নায়িকার এন্ট্রি হয় সেখান থেকে এই সিনেমাটা দারুণভাবে ঝুলতে থাকে। সেই ঝুলতে থাকা সিনেমাটা আর কখনোই উঠে দাঁড়াতে পারে না। আমি তো 20-25 মিনিটের পর আর সহ্য করতে পারছিলাম না, এমন একটা অবস্থা। এই সিনেমার সবচেয়ে বড় সমস্যা ছিল সেখানে, যেখানে এই সিনেমার কোনো সমস্যা হওয়ার কথা না, মানে এর স্ক্রিন প্লেতে। কারণ স্ক্রিন প্লে লেখার জন্য তো টাকার দরকার হয় না। এই সিনেমার স্ক্রিন প্লে ডায়লগ বেশ ক্রিঞ্জ লেগেছে, এতটা আমি কখনোই প্রত্যাশা করিনি অরিত্রর কাছ থেকে। প্রেমটা ঘটানোর জন্য সবচেয়ে সস্তা ওয়েটাই তিনি ব্যবহার করেছেন, অথচ তিনি তার রিভিউতে এমন ধরনের প্রেম কাহিনীকে নিয়ে তুলুধুনো করেন। সেই সঙ্গে এই সিনেমার ডায়লগেও তেমন কোনো প্রাণ ছিল না। এখানে মূল যে অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করেছেন তাকে আমার বেশ ভালো লেগেছে। সেই সঙ্গে একলব্যর যে বন্ধুর চরিত্রটি যে প্লে করেছেন তাকেও আমার দুর্দান্ত লেগেছে। সেই তুলনায় একলব্য চরিত্রে দেবতনু বেশ অ্যাভারেজ কাজ করেছেন। একলব্যর নায়িকা চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকেও আমার বেশ অ্যাভারেজ লেগেছে। আর এই সিনেমার গল্প প্রচণ্ড রকম প্রেডিক্টেবল, আর অরিত্রর কাছে আমার প্রত্যাশাটা আরও অনেক বেশি ছিল। যাই হোক, এই ছিল আমাদের এই সপ্তাহের আয়োজন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।